স্বামী স্ত্রী নাটক সিরিয়াল দেখে স্বামীর কাছে বায়না করে কে রণমালা আর এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে রণমালার জামা জামাই জামাই এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম স্বামী চিন্তা করে মারাত্মক ব্যাপার বহুত ভালোই ছন্দ জানে স্বামী তখন উল্টো ছন্দ বানায় সাথী তুমি রাগ করো না কলো তোমার আকি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেইকা যখন হইছে মুখস্থ আছে এই জন্য একটু ট্রাই করে দেখলাম ইস্টার জলসা দেইকা যখন হইছে ইমান হারা কতক্ষণ তারপর স্বামী এইবার ডেকে বলে সাথী তুমি রাগ করো না খলো তোমার আঁখি তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেইখা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাতজন গেল মরে কয়জন মরছে জান্নাত না জাহান্নামত সাতজন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হইল অন্যের বধু হাইরে আমার পাখি জামা না জানি কোন মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি ছুটছ কাহার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারেই মিশে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাজ নইলে টাঙ্গাইলের মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্না রাগ করেছেন আপনারা তাহলে মা বোনেরা খালি সিরিয়াল নিয়ে ব্যস্ত স্বামীর সেবা খেদমত করতে জানা কথা কন ঠিক কেনা আর যুবক ভাইরা যদি রিমোট পায়রা খালি দেখে গান বাজনা ধুম বাজ চলে ধুম কুচ কুচ হোতা হে লার কি আক মারে কত কি গান বাজনা যুবক আসলে কথা গানের আগা নাই গোড়া নাই খালি আলতু ফালতু এরকম ডিজিটাল বউ আমাদের ঘরে ঘরে আছে না নাই ভাই বড় ধন রক্তের বাঁধন সেও যদি ছিন্ন হয় নারীরই কারণ বিয়ের আগে চার ভাই এক খাটে ঘুম পায় আর আস্তে আস্তে করে যখন বড় ভাই বিয়ে করে এ তিন ভাইয়ের সাথে আর দেখা করে এরপরে মেজোটা বিয়ে করে বাকি দুটোর সাথে দেখা করে এরপরে তার ছোটটা বিয়ে করে বাকি একটা সাথে আর দেখা করে সবার ছোটটা বিয়ে করে এখন চার ভাই চারটে বাড়ি চারটে দেওয়াল চারটে পাশি কথা কন ঠিক কিনা তাহলে এত সুন্দর সম্পর্কটা নষ্ট করলো কে নারী কথা কন না কে এরকম নারী আছে না না আসেই কুটুর কুটুর করে দখলদারিত্ব নেই ওই যেভাবে হোক স্বামীকে হাতে রাখা লাগবে কথা কন না কে যেভাবে পারুক এইজন্য আপনারা একটু পরিবারের ভিতরে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে একটা ব্যালেন্স করতে হবে স্ত্রীর কাছে একটু বোকা সাজতে হবে বোকা যে আপনি বুঝলেন কম বোকা টাইপের স্বামী হতে হবে আর স্ত্রীর সাথে বোকা সাজার অভিনয় করার মধ্যে মজা আছে কথা কন না কে আপনার স্ত্রী যখন বুঝাবে হ্যাঁ তোমার মায়ের এত সন্তান আছে তারা কেন দেয় না তোমার কেন এত মায়ের জন্য দেওয়া লাগবে বাবার জন্য দেওয়া লাগবে আমাদের কি ভবিষ্যৎ নাই এরকম বুঝায় না তখন ও কথা ঠিক হুম হুম তুমি যা সব ঠিক এদিকে আপনার তলে তলে যা দায়িত্ব মারে দিবেন বাবারে দিবেন বোনরে দিবেন ভাইরে দিবেন কথা কন ঠিক যখন ডাকে বলবে কি ব্যাপার তোমার এত বুঝাই কই মারে দিও না বাবারে দিও না ভাইরে দিও না বোনরে দিও না তারপরেও খালি গেলেই পকেট থেকে খরচ করো স্বামী তখন বলে হাই রে তুমি যে এত বুঝা ওটি গেলে যে আমার কি হয় ওরা সায়ের পকেট থেকে বের করে দেয় আমার মনেই থাকে না তোমার তখন তো মনে তো থাকবে না একটা বলদের সাথে বিয়ে হবে কথা কান ঠিক কিনা তখন আপনারা বলদ বানাবে হোক তাতেও মজা আছে কথা কান ঠিক কিনা এই জন্য বইয়ের সাথে একটু বোকার অভিনয় করা লাগবে কথা কন না কে ও বুঝাবাড়ি দেওয়া হবে না যে আমি কয় নাম্বার শিয়ান এটা বুঝাবাড়ি দেওয়া হবে না ও যখন যা বুঝাবে খালি হু 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 ওই পর্যন্ত রায় শেষ বাকি মামলা কোন দিকে চালানো লাগবে আপনি ভালোই বোঝেন আমার কথা কি বুঝেছেন বইয়ের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে যাবে না ওরে বুঝাইতে হবে ও দুই তিনটা বাচ্চা কাচ্চার মা ওরে আবার ডিলেট করলে আবার বিপদ সন্তানগুলোকে কে দেখবে তিনটে সন্তান তিন দিক দিয়ে হাত পাও চাপে দিলে বাবা বাবা কয়টা সামলাবেন ওতে ওরেও রাখা লাগবে ওয়াজ নেসিয়ত করে বুঝাইয়া ভালোভাবে ওরেও রাখা লাগবে কথা কন ঠিক কিনা কষ্ট পেয়েছেন আমার কথা মন খারাপ করেছেন
আজকে স্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা ওগুলো দেখে তো মা বোনেরা শেষ হয়ে যাচ্ছে সারা দিন বসে কি যে পায় হায় বিদ্যুৎ যদি রাতের বেলা না থাকে সকাল বেলা উঠে কাজ আদায় কথা কোন ঠিক কিনা ওগুলো দেখে তো আমার কথা হয় না এই কর্তৃপক্ষের ভাইদের অনুরোধ কই হুজুর ওটা কোয়াই লাগে আমাদের সন্তান বড় হয়ে গেছে বাবা ডেকে বলে বিবি রে একটা ডিম কেন আমার ছেলে 10টা খাইবে দেখা লাগবে না ছেলেটা কার এই পেটে গেল তোমার শান্তি পাইছে মা বাবা খুশি হইছে মা বাবা তুমি খাবার আনন্দে মেতে থাকো আর তোমারে খাওয়ায়া মা বাবা খুশি থাকে এই যে ভালোবাসা ছোটবেলায় নিঃস্বার্থভাবে দুইজন মানুষ দিয়েছে তার নাম মা তার নাম বাবা কথা বলেন ঠিক কি না হে কপালপুরা যুবক সেই মার মনে কেমনে কষ্ট দাও সেই বাবার মনে কষ্ট দাও কেমনে যেই বাবা রিকশা ভ্যান চালায়া কিছু কেতে কাজ কইরা দেশ বিদেশ পরিশ্রম কইরা অক্লান্ত মাতার গাম পায়ে ফেলে বাড়ি ঘর জায়গা জমি সব তোমারে দিল সেই বাবার মনে কেমনে কষ্ট দাও ওই বাবার মাথায় কেমনে আঘাত করো রে যুবক এমন সন্তান আছে বাবারে পিটাই এমন সন্তান আছে মারে মারে এ যুবক তুমি কি তোমার অতীতের কথা ভুলে গেছো এরা তো গাছের গোড়া তুমি তো গাছের ডাল গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন পইরা যায় মা বাবা হলো গাছের গোড়া এদের আঘাত করলে এদের কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না গোড়া কেটে দিলে গাছ যেরকম পড়ে যায় মা বাবাকে আঘাত করলে তোর ভাগ্য জাহান্নামে ফেলে দেবে তোরে কথা বলেন ঠিক কি না সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবি না এ টাঙ্গাইলের যুব দুইটা পা গায়ে দে তোর দুইটা পা ধরে অনুরোধ করে দিয়ে যায় এ কলিজার টুকরা যুব তোর সাথে আমার কোনো শত্রুতা নাই বিরোধিতা নাই রে যুবক দুইটা হাত তুলে কি বলতে পারবি মারে কোনোদিন ছোকরা মাগাবি না ধমক দিবি না মারে বকা দিবি না গালি দিবি না মারে শুধু ভালোবাসা দিবি বাবারে শুধু ভালোবাসা দিবি তাদের সুখে দুঃখে পাশে থাকবি তাদের মুখে হাসি ফোটাবি পিতা মাতার খেদমত করবি কোন কোন যুবক দুইটা হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে মাতা পিতার খেদমতকারী বানায় দেন জোরে কোন আমিন আরো চিল্লা বলেন আমিন আরো জোরে বলেন আমিন পিতা মাতার খেদমত করবি তোর যুবক ইনশাআল্লাহ মার মনে কষ্ট দিবি না বাবার মনে কষ্ট দিবি না কারণ পিতা মাতার চাইতে আপনার দুনিয়াতে কেউ হাত না মান কেউ নাই শ্বশুর শাশুড়ি এরা হলো নফল এদেরকে সামান্য আদর সৎকার করলেই চলবে মা বাবা সন্তানকে কত ভালোবাসে জানেন আমি আমার শ্বশুর বাড়িতে বগুড়া শেরপুর থেকে দই নিয়ে গেছিলাম এখন আমার শাশুড়ি মাঝে মাঝেই বলে জামাই ওই হোটেলের দইটা খুবই ভালো তার মানে বুঝায় আরেকটু নিয়ে আসো আর আমার মা বাবা জীবনে কোনোদিন বলে নাই এইটা খাবো ওইটা নিব আল্লাহু আকবার বলে মার সিয়ারার সামনে মার সামনে যখন দাঁড়ায় বলে আরে বাবা তোর সিয়ার কেমন হইছে এত সফর করিস কেন মাহফিল একটা করে নে দুইটা কেন করিস এত কষ্ট কেন করিস এরকম ভাবে আমারে বলে তোর সিয়ারটা বাইজে গেছে শুইকে গেছে আমি বলি মা আপনি জানেন গত 2 বছর আগে আমার ওজন ছিল 67 কেজি এখন আমি 75 কেজি বাইরে গেছি আরো 8 কেজি কয় না তুই বাইজে গেছিস তুই মিথ্যা কথা বলছিস আমারে সান্ত্বনা দিচ্ছিস আমি বললাম না মা তোমার কাছে অন্তত মিথ্যা কথা বলার মতো সন্তান আমি না